Hello teachers, welcome to my channel that is Sangita Planet. Again, आमी चोले एशेछी आपनादेर जोन्नो आरेकटा गुरुत्वपूर्ण भिडियो निये नम्बर एंट्री रिगार्डिंग रिसेंटली बुझतेई पारछेन थार्ड टार्म कमप्लीट हो गेछे एखन नम्बर तोलार ब्यापार रयेछे तो सेई সংক্রান্ত যাতে কোনো প্রবলেম না হয় কিভাবে পুরো কাজটা হবে কোথায় ক্লিক করতে হবে সবটা আমি শো করব যদিও আগেও আমার এই ভিডিও রয়েছে বাট ইন ডিটেইল 2023 তে কিভাবে আপনারা কাজটা করবেন সেটা আমি এই ভিডিওতে শো করব আজকে দেখাবো ফরম্যাটিভ তো এখানে আমি ইভালুয়েশন ট্যাবে ক্লিক করে দেন এখান থেকে চুজ করছি মার্কস এন্ট্রি ফরম্যাটিভ আজকে আমি ফরম্যাটিভ দেখাবো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে সামেটিভ নাম্বার এন্ট্রি কিভাবে হবে সেটা শেয়ার করব তো এখানে যে পেজটা আসবে আফটার ক্লিকিং মার্কস এন্ট্রি ফরম্যাটিভ তারপর এখান থেকে আমি ক্লাস সেকশন সাবজেক্ট চুজ করলাম এখানে দেখুন ইভালুয়েশন 3 শো করছে কারণ অলরেডি আমার ইভালুয়েশন 2 এর মার্কস কিন্তু তোলা হয়ে গেছে যতক্ষণ না ইভালুয়েশন 1 কমপ্লিট হবে 2 আসবে না 2 কমপ্লিট না হলে 3 আসবে না দ্যাট মিন্স আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে একটা কমপ্লিট হবে তারপর অন্যটা শো করবে ওকে তো ক্যাটাগরি এখানে ফরম্যাটিভ সিলেক্টেডই থাকবে তারপর এখান থেকে সার্চ বাটন ট্যাপ করলাম টোটাল লিস্ট চলে এলো যেহেতু নাম্বার তোলা আছে এইভাবেই শো করবে এখানে দেখুন একটা আনলক বাটন আছে আমি হেড টিচারের লগইন থেকে কাজ করছি আপনারাও সেটাই করবেন তাতে কি হবে এনি প্রবলেম আপনারা আনলক ট্যাবে ক্লিক করে নাম্বার কিন্তু এডিট করতে পারবেন যেটা কিন্তু আপনাদের লগইন থেকে সম্ভব না আপনাদের লগইন থেকে কাজ করলে কোনো ভুল হলে সেই আপনাদের এইচটি লগইন থেকে কাজ করে এটাকে কিন্তু আনলক করে এডিট করে ফাইনালাইজ করতে হবে অনেকে প্রশ্ন করছিলেন যদি কিছু ভুল হয়ে যায় ফাইনালাইজ করার পরেও কিভাবে ঠিক করব এটাই হলো তার আনসার তো আজকে এখানে আমি ক্লাস 3 এর নাম্বার এন্ট্রি করে দেখাবো ক্লাস 3 এর ফরম্যাটিভ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্ট ফার্স্ট রয়েছে আর্ট এন্ড ওয়ার্ক এডুকেশন एग्जामটা আপনারা সেভাবেই নেবেন আর্ট আর প্রজেক্ট আর্ট আর ক্রাফট আলাদা করে নাম্বার দেবেন আর এখানেও হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনে থিওরি প্র্যাকটিক্যাল আলাদা করে মার্কস দেবেন एग्जाम নেওয়ার সময় কারণ প্রত্যেকটা মার্কস কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়ালি সামেটিভও তুলতে হবে তো এটা ফরম্যাটিভ আমার ইভালুয়েশন 2 এখানে কমপ্লিট नहीं दैट्स वाई किन्तु इवैल्यूएशन 3 शो करछे ना ताई एखाने आमी आजके इवैल्यूएशन 2 एर नाम्बारगुलो पुट करब प्रत्येकटा कम्पोनेंट एखाने रयेछे पार्टिसिपेशन क्वेश्चनिंग इंटरप्रिटेशन एम्पैथी एस्थेटिक जा जा रयेछे आर कि आमादेर कम्पोनेंटगुलो जस्ट अकॉर्डिंग टू नेम आमादेर मार्क्सगुलो एंट्री करते होबे तार आगे आमी बोलबो सेम पैटार्ने पोर्टालेर मतो कोरेई आपनारा एकटा किन्तु मैनुअल बानिये नेबेन जेखाने नाम्बारगुलो आपनारा एंट्री करें और कि माने सारा बचर जेभावे आपनारा एग्जाम नियेछेन सेटा तो टोटालटा कोरेई आपनारा टैबुलेशन शीट बानान तो एटा सब स्कूलेई हय आमराओ कोरी तो सेटाई बोलछी तो सेटा करे नेबेन ताहले आपनादेर नाम्बार एंट्री करते सुविधा होबे केउ जोदि डिक्टेट करे ताहले तो काजटा आरो स्मुथ हये जाबे तो आउट अफ 20 सेकेंड इभ्यालुएशनेर मध्य मार्क्स किन्तु आमी एबार पुट करते थाकछी तो चलुन आमी चटपट समस्त मार्क्सगुलो पुट करे नेक्स्ट स्टेप आपनादेर देखाচ্ছি কি করতে হবে যতগুলো স্টুডেন্ট আছে এটা কাজটা স্মুথ যেভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ট্যাব বাটনটা ইউজ করতে মানে ফার্স্ট ধরুন পার্টিসিপেশনের কলামে আমি নাম্বার দিলাম ট্যাব প্রেস করে পরেরটায় যাব দেন পরেরটায় তারপর পরেরটায় এইভাবে ট্যাব দিয়ে দিয়ে করতে করতে কিন্তু প্রত্যেকটা কলাম আপনারা মুভ করতে পারবেন ওকে आमी सब समय एकदम जिरो लेवल थेके बोझाई जाते कारोर काज करते ना असुविधा हय बर्तमाने अनेकेई अनेक टीचारई निउ जेनारेशनेर कम्पिउटार हैवी तादेर क्षेत्रे कोनो इश्यू हय ना प्रॉब्लेम हय जारा एकटू एजेड माने एकटू पुरानो जेनारेशनेर टीचारदेर प्रॉब्लेम हय अनेकेई आमाके बोलेन सेई जोन्नो आमी एकटू डिटेले बोली आबार अनेके एटाओ कमेंट करेन एतो बोलार कि दरकार बोलते हय तार कारण होच्छे आमार भिडियो सबार जोन्नो जाते कारोर काज करते कोनो प्रॉब्लेम ना हय सेम जिनिस आमी आज के डेस्कटप मोडे देखाच्छि डेस्कटप कम्पिउटार थेके आमी एटा अ্যাপ थेकेও शो करब मोबाइल भार्शने कि करे हय सेटाओ आमी शो करे देब सामेटिवटा आमार इच्छा आछे অ্যাপ থেকে शो करार एते आमार मने हय सब रकम मेथडगुलो आपनादेर काছে क्लियर थाकबे कम्पिउटारे যখন আপনারা ফরম্যাটিভ করে ফেললেন तारপরে আপনারা যখন সামেটিভ করবেন একই প্রসেস ইভ্যালুয়েশন ট্যাব থেকে সামেটিভ মার্কস এন্ট্রি চুজ করে একইভাবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী আপনাদের মার্কসগুলো এন্ট্রি করতে হবে। আর ইন্ডিভিজুয়াল টিচার যদি নিজেদের লগইন থেকে কাজটা করতে চান তাহলে সেটার জন্য আপনাদের কিন্তু টিচার অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যালোকেশন করতে হবে। তো অ্যালোকেশন কিভাবে করতে হবে সাবজেক্ট অনুযায়ী, মানে যে টিচার যে সাবজেক্ট পড়ান সেই রিগার্ডিং ভিডিও অলরেডি আগে আমি করে দিয়েছিলাম আগের বছর, তো সেটা দেখে নেবেন। তাও যদি কোনো ডাউট থাকে আমাকে বলবেন, আমি তার ওপর আরেকটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো একইভাবে সেম প্রসেসে কিন্তু সামেটিভ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের নাম্বার আপনাদের পুট করতে হবে। তো ঠিক আছে, আমি চটপট নাম্বারগুলো পুট করে নেক্সট স্টেপে যাচ্ছি। এইভাবে অল নাম্বার পুট করার পরে একদম টপে একটা আপনারা সাবমিট বাটন পাবেন আর একদম নিচে একটা সাবমিট বাটন পাবেন, যে কোনোটাতে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। এখানে শো করবে ইয়োর ডেটা হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, নাও জাস্ট ওকে, তাহলেই অলরেডি নাম্বার সাবমিটেড। ওকে, তো এইভাবে আবার পরের সাবজেক্ট আমি চুজ করব, পরের সাবজেক্ট চুজ করে একইভাবে নাম্বার পুট করব। দেন ইভ্যালুয়েশন ট্যাব থেকে মার্কস ভিউ ফর্ম্যাটিভ এই অপশানে ট্যাপ করলে আমরা কিন্তু দেখতে পারবো যে সমস্ত মার্কস আমার প্রপারলি এন্ট্রি হয়েছে কিনা। যদিও মার্কস এন্ট্রি প্রপারলি না হলে আপনাকে সাবমিট করতেই দেবে না, এরার মেসেজ আসবে। সো প্রবলেম কিচ্ছু নেই, কাজটা ভীষণই ইজি। স্টেপ বাই স্টেপ একটু মাথা ঠান্ডা করে ধীরে ধীরে যদি কাজটা করেন, যে সমস্ত স্কুলে কম স্টুডেন্ট তাদের তো বেশি টাইম লাগবেই না, যাদের একটু বেশি স্টুডেন্ট আর কি একটু টাইম কনজিউমিং কাজটা। বাট আমার মনে হয় আপনারা যদি কোনো পার্টনার নিয়ে কাজ করতে বসেন তাহলে কিন্তু কাজটা ভীষণই স্মুথ হয়ে যাবে। একজন নাম্বার ডিকটেট করবে, একজন এন্ট্রি করবে। ইটস ভেরি ইজি। ওকে, সো আজকের ভিডিওটা এটুকুই ছিল। নো মোর টুডে, আপনারা কাজ করুন। এনি প্রবলেম, ডোন্ট ফরগেট টু কমেন্ট মি। ওকে, থ্যাংক ইউ।